আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম পারমদুল্লাহ নামে শুরু করছি আজকে আমরা এখন হচ্ছে কিছু বোকা বোলারি দেখবো বোলারি দেখার খুবই দরকার আছে আশ্রয় এবং আইনসের মাঝখানে আশ্রয়টা হচ্ছে একটা সেতু বন্ধনের মতো বে আইনস এবং আইনসের মাঝখানে এর মাঝখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বোলারি এবং কেউ যদি খুব ভালো জানে তাহলে গ্রামার একটু কম পারলেও এটা পোষায় নেওয়া যায় পরে শিখে ফেলা যায় কিন্তু ভোকাবুলারি কম পারলে এইটা হচ্ছে সব সময় হচ্ছে সবাইকে ভোগাতে থাকে এই জন্য আমরা হচ্ছে এখন একটু ভোকাবুলারি দেখার চেষ্টা করব ভোকাবুলারিতে এর মাঝখানে আপনারা একটু তাকায় দেখেন এই যে আটটা শব্দ এর মাঝখানে আমাদের বেশ কয়েকটা নতুন নতুন শব্দ আসছে দি আংস্ট আংস্ট মানে কি জানেন আপনারা হ্যাঁ আংস্ট মানে হচ্ছে ভয় আহ এংজাইটি একটা টেনশন একটা চাপা দুশ্চিন্তা এটা ব্যাপার থাকে না ইনসিকিউরিটি আংস্ট এটা হচ্ছে আংস্ট দি আংস্ট তারপরের শব্দটা হচ্ছে বেজুক বেজু বেজুক বেজু খেন বেজুক খেন আমরা একটা ভারত পড়ছি না আগে মানে টু ভিজিট বা পরিদর্শন করা হবে শুধু ভার তাহলে একটা জিনিস বলেন তো আপনার যারা পরিদর্শন করে তাইলে তাদেরকে কি বলবে না যারা হচ্ছে পরিদর্শন করে হ্যাঁ তো সুন্দর মেয়ে হলে হচ্ছে বেজু এখন হচ্ছে আমরা এইটুকু বুঝতে পারলাম না এখন বেজুখারিন যখন হবে তখন কি ওইটা দিয়ার হবে ডি হয়ে যাবে কারণ ও তো মহিলা হয়ে গেল ফেমিনিন হয়ে গেল এবার আমরা দেখব মেঙ্গে মেঙ্গে মানে হচ্ছে পরিমাণ অ্যামাউন্ট কোয়ান্টিটি কোয়ান্টিটি পরিমাণ কি পরিমাণ আছে মেঙ্গে দি মেঙ্গে নাকবারিন মহিলা প্রতিবেশী প্রতিবেশী নাকবার হচ্ছে ছেলে প্রতিবেশী দি আর নাকবার এখানে থাকার কথা এই যে দি আর নাকবার তাহলে আমাদের এখানে কি আছে মহিলা প্রতিবেশী হ্যাঁ মেয়ে প্রতিবেশী আমরা এই চারটা দেখলাম না তাহলে আংশ হচ্ছে ভয় বেজুক হচ্ছে ভ্রমণ মেঙ্গে হচ্ছে পরিমাণ নাকবারিন হচ্ছে মহিলা প্রতিবেশী নাকবার হচ্ছে ছেলে প্রতিবেশী এবার হচ্ছে আমরা যদি আবার দেখার চেষ্টা করি আউজেন 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 একটা ভার কিন্তু এইটা হচ্ছে এখন নোমেন হয়ে গেছে আউজেন হচ্ছে মানে বাইরে থেকে দেখতে একটা মানুষের মানে আমরা কি দেখি মানে আউটফিট দেখি না তার অ্যাপিয়ারেন্স দেখি হ্যাঁ তার দেখতে আসলে কেমন লাগতেছে ঠিক আছে বাইরের যে তার মানে একটা পার্সোনালিটি যে তারাই আসলে দেখতে কেমন লাগতেছে ওই আউজেনটা হচ্ছে

মানে কোনো কিছু অভিজ্ঞতার পাওয়া আর কি মানে টু এক্সপেরিয়েন্স সামথিং আপনি কোনো কিছু হচ্ছে অভিজ্ঞতা যখন পাবেন যখন অভিজ্ঞ কি বলে বা আপনি অভিজ্ঞ হবেন যে কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু আপনি যখন শিখলেন ঠিক আছে শেখার মাধ্যমে আপনি একটা পরিস্থিতির মাধ্যমে যখন অভিজ্ঞতাটা পেলেন তখন হচ্ছে এরফারেন এরফারেন মনে থাকবে এটা এর আমাদের এটা অবশ্যই হচ্ছে মনে রাখতে হবে আমি আপনাদেরকে আবার একটু ইয়ে দিয়ে দেখায় দিচ্ছি কোথায় গেল এবং আমাদের এখন থেকে আমরা যা যা পড়ব যে যে ভোক বেগুলারিগুলো পড়বো এগুলোর সাথে আমাদের সব সময় হচ্ছে কয়েকটা জিনিস দেখতে থাকতে হবে একটা হচ্ছে প্রাজেন্স দেখতে হবে যে এটা কি নর্মালি সাধারণভাবে রেগুলার ভাব না কি ই রেগুলার দেখে কি মনে আছে এর ফেয়ার্ড এর ফেয়ার্ড দেখতেছেন আ উমলাউট সহ তাহলে কি এটাকে রেগুলার নাকি ইরেগুলার রেগুলার বাস হুম ইরেগুলার ইরেগুলার বাস আ হচ্ছে আ উমলাউট হয়ে যাচ্ছে এবং এখানে আবার ইয়ার এর ক্ষেত্রে কিন্তু ফেয়ার্ড ঠিক আছে এরকম ভাবে আছে টু এফয়ার্ড আর ফেয়ার্ড ই এফার্ট এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে এটার পারফেক্টটা কি আছে আবেন দিয়ে আছে এবং এর ফার এর আছে আর কোনো পরিবর্তন নাই মনে থাকবে আমাদের এর ফার এর এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং যেহেতু আপনারা মোটামুটি বেআইনস করবেন অনেকেই হাউস বিল্ডিং এর জন্য বা জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের হচ্ছে এই এর ফার এর এই টাইপের নোমেন এবং ভেয়ার আপনাদের ব্যবহার করতেই হবে আসবেই আসবে মাস্ট এটা কোনো ইয়া নাই মাফ নাই মাইনুম হুম ধরেন মাইনেন নামে একটা হচ্ছে আছে মাইনেন মানে এটা হচ্ছে কোনো কিছু মিন করা যখন আমি মিন করি ইস ডু এর মাইন্ড ইয়ার মাইন্ড এবং এটা হচ্ছে গে গেমাইন্ড ইসাবে গেমাইন্ড এর হার্ট গেমাইন্ড এই যে মাইনেন বা মাইনুং মাইনুং হচ্ছে অর্থ বলতে পারেন বা হচ্ছে কোনো কিছু দিয়ে কোনো কিছু কেউ যদি কোনো কিছু মিন করে মাইন্ডস ডু তুমি কি মিন করতেছ ডু ইস মাইনে দেশ এখন এইটারই একটা নোমেন হচ্ছে মনে থাকবে আমাদের এটা মাইনুং মিনিং মিনিং বলে না অনেকে ফার ওয়ান ঠিক আছে ডি আর ফার ওয়ান্টে ফারবান্ট মানে হচ্ছে আত্মীয় সজন বা রিলেটিভ যদি ছেলে আত্মীয় হয় ডিয়ার ফারবান্ট আর যদি মেয়ে আত্মীয় হয় তাহলে দি ফারবান্ট বানান একই শুধু ডিয়ার আর ডি দিয়ে আলাদা হয়ে যাবে এরপরে আমরা হচ্ছে বেকান্তে এটাও একই পরিচিত বা হচ্ছে অনেক সময় বলে হচ্ছে যারা জনপ্রিয় ঠিক আছে জনপ্রিয় টাইপের এটা হচ্ছে ডিয়ার বেকানতে আর একটা হচ্ছে দি বেকান্তে দেয়ার বেকান্তে আছে একটা হচ্ছে হ্যাঁ ছেলে আর একটা মেয়ের জন্য এই যে ফারবানটা দেখলাম ওই রকম ভাবে গেসিক্ট দাস গেসিক্ট ফেস বা মুখ মানুষের মুখ বা যে কোনো প্রাণীর মুখ যেটা ওটা হচ্ছে গেসিক্ট তারপরে হচ্ছে আমরা টাইলুং মিট আলাদা টাইলুং মিটাইলুম হচ্ছে মানে মূলত হচ্ছে যোগাযোগ কমিউনিকেশন মিট্টায়লুং ম্যাসেজও হয় কিন্তু ম্যাসেজটা হচ্ছে নাগরিকটা হচ্ছে বেশি ব্যবহার করা হয় আর মিট্টাইলুং হচ্ছে যোগাযোগ ইভেন মানে নোটিফিকেশন ঠিক আছে এইটাও হতে পারে আর যখন যোগাযোগ করা তখন এইভাবেও ব্যবহার করা অনেকে মিট্টায়লুং মাখেন মিটাইলুম মাখেন আবার এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল অনেক কিছুর ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে বা মানে কোন একটা নোট এইগুলোর ক্ষেত্রেও হচ্ছে মিট্টা আইলুম গুলো ব্যবহার করা হতে পারে যেমন হচ্ছে আমি আম যে একটা শব্দ আছে দেখেন আম আমটলিশ ওটা আমটলিশে এটা হচ্ছে অফিসিয়াল এখন আমটলিশে টাইলুং যেগুলো আছে আমটলিশে টাইলুং এগুলো মানে হচ্ছে অফিসিয়াল নোট বা অফিসিয়াল হচ্ছে নোটিস অনেক সময় থাকে না আর শুধু মিট্টাইলুং মানে হচ্ছে এই অর্থগুলো আছে কমিউনিকেশন যোগাযোগ বা মেসেজ নোট নোটিস অনেকগুলো অর্থ আছে বিভিন্ন কন্টেক্সট অনুযায়ী আমাদের বুঝতে হবে যে আসলে কোনটা ব্যবহার করছে আমতলিশে যেহেতু এটা দি এই যে হচ্ছে আমতলিশ হচ্ছে আমতলিশে হয়ে গেছে মানে অফিসিয়াল ঘোষণা বা হচ্ছে বিজ্ঞপ্তি আমতলিশে মিটটাই লং হবে তখন পার ওয়ানটে দেখলাম আমরা গ্রুপে হচ্ছে গ্রুপ নাকবার হচ্ছে ছেলে প্রতিবেশি দেখলাম আমরা হ্যাঁ আমরা হচ্ছে এখন আরও বেশ কয়েকটা জিনিসপত্র দেখব তার মধ্যে হচ্ছে উপরেরটা দেখার আগে আমরা এক কাজ করি আমরা নিচের গুলো মনে হয় অনেকখানি পারার কথা আচ্ছা ঠিক আছে এক কাজ করি আমরা উপর থেকে আসি জিস এর গ্যান ঠিক আছে এইখানে যত যত জায়গায় আমরা জিস দেখব জিসটা হচ্ছে একটা কারণে আসে এটা হচ্ছে রিফ্লেক্সিভ এবং রিফ্লেক্সিভ আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করে দেওয়া আছে এটা ভালো মতো বুঝতে গেলে কেউ এটা মনে হয় 67 পজিটিভ নাম্বার হবে ভাই আ হ্যাঁ এই তো সুন্দর আপনারা দেখে আমার চেয়ে ভালো বুঝেন 65 নম্বরে হচ্ছে রিফ্লেক্সিভ নিয়ে একটা ক্লাস দেওয়ানো আছে এবং রিফ্লেক্সিভের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে সাধারণত সবগুলোতে জিস দিয়ে প্রকাশ করা হয় কিন্তু যখন যেই সাবজেক্টের জন্য যেটা ব্যবহার করার দরকার ওইটা হচ্ছে ওইভাবে ব্যবহার করতে হবে যেমন ইসের জন্য মিস ডু ডিশ এর জিস

মানে দুশ্চিন্তা করা এই এই সব ক্ষেত্রে হচ্ছে এরগেন ব্যবহার করা হয় এটা অনুভূতি রিলেটেড আর কি নেতিবাচক অনুভূতি রিলেটেড আউজেন উপরে দেখছি না এইখানে আউজেন হচ্ছে একটা ট্রেন বারে আউস প্রথমে জেন এই আউজেন হচ্ছে টু অ্যাপিয়ার টু লুক দেখতে আসলে কেমন লাগতেছে আউজেন ডুজ ইস্ট গুড আউ কয়েট ঠিক আছে ডু জিস্ট গুড আউস তোমার দেখতে ভালো লাগতেছে আউস জেন এটা নোমেন আমরা তখন দেখছি আর এটা হচ্ছে ভেয়ার বাসে আউস জেন টু লুক টু লুক লাইক দেখতে কেমন লাগতেছে ঠিক আছে এগুলো হচ্ছে আউজেন দিয়ে প্রকাশ করা যায় দা গে গেন জাইন দা মানে আমরা আগে কি দেখছিলাম সেখানে আর দা গেগেন মানে হচ্ছে যাই হয়ে যাক না কেন আর কি হাউ এভার ইট ইজ ঠিক আছে বা যেটা হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে ইন কন্ট্রাস্ট মানে অন্য দিকে বা অন্যভাবে বললে বাই বাইকন্ট্রাস্ট এইগুলোকেও হচ্ছে দা গেগেন দিয়ে বলে আর কি দা ফু এগুলো আসলে ভার্বের সাথে রিলেটেড wofür dafür এগুলা হচ্ছে beins দিকে অনেক বেশি আসে এটা হচ্ছে কোনো কিছুর জন্য আর কি ফুর মানে জন্য আর হচ্ছে দা হচ্ছে সেখানে কিন্তু এটা একসাথে যখন আসে এটা হচ্ছে কোনো কিছুর জন্য for it for that tragen পরিধান করা পরিধান করা বহন মানে হচ্ছে পরিধান করা বা হচ্ছে আপনি এরকম বলতে পারেন যে মানে কোনো কিছু বহন করা টু ক্যারি সামথিং বহন করা ঠিক আছে বা কোনো কিছু পরিধান করা জামা কাপড়ের ক্ষেত্রে বলতে পারেন ফ্রো এই ফ্রো ফ্রু দুইটা জিনিস আছে এই ফ্রো মানে হচ্ছে হাসি খুশি ফ্রো মানে হচ্ছে কি গ্ল্যাড চেয়ারফুল ঠিক আছে এটা হচ্ছে ইতিবাচক ভাবে বুঝায় ফ্রো ফ্রো একটা আছে আরো একটা হচ্ছে ফ্রু এই ফ্রো দেখেন ফ্রো হচ্ছে চিয়ারফুল চেয়ারফুল জয়ফুল গ্ল্যাড আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে খুবই সকালে বা খুব আগে আগে সুন ঠিক আছে মানে ফ্রু মর্গেন একবারে ভোরের দিকে মানে এইটা হচ্ছে অনেক সময়ও এরকম বলে যে তুমি তো অনেক আগে চলে আসছো আর কি মানে টু আর্লিউ অনেক আগে আর্লি ইন দা মর্নিং অনেক সকালে মর্গেন মর্নিং আর আমার হচ্ছে আগামীকালকে খুব বোর এ কাজ আছে আর এটা হচ্ছে ইসবিন ফ্রু আমি হচ্ছে খুব খুশি আইন লাডেন এটা পরিচিত না আমাদের হ্যাঁ invite মানে হচ্ছে ও ইয়া করা দাওয়াত করা আইন লাডেন ইস লাডে আইন ডু লেটস টাইম লেট আইন ইয়ার লাডে টাইন আর এটা হচ্ছে পারফেক্টে কি আছে সাবে আইন গে লাডেন এবার হচ্ছে জিস এ রি নারেন এটাও একটা রিফ্লেক্সিভ বোঝা যাচ্ছে না রিফ্লেক্সিভ এ রি মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা টু রিমেম্বার আমরা বলি না মনে করা কোনো কিছু মনে করা মনে থাকা মনে করা মাথায় রাখা স্মরণে রাখা এগুলো হচ্ছে এটা এরিনার ইস এরিনার ডু এরিনেট দুইটার বানান একই এবং ইসাবে এরিনার এটা হচ্ছে পারফেক্ট্যাস এগুলো আমরা সবাই পরবর্তীতে হচ্ছে নোট করে রাখবো এবং বেশিরভাগ সময় হচ্ছে এগুলো লিখ লেখার চেষ্টা করবে লিখলে অনেক মনে থাকে আর লেখার পাশাপাশি এগুলোর উচ্চারণ নিয়ে অনেক চ্যালেঞ্জ থাকে তো যেটা করতে হবে এটা হচ্ছে প্রত্যেকবার dik.cc তে গিয়ে যেটা শুনবো এটা নকল করতে হবে নিজে নিজে jemanden erinnern etwas erinnern jemanden etwas erinnern ঠিক আছে erinnern

লম্বা একটু বিস্তৃত বর্ণনা করতে যাবেন টু টেল সামথিং ন্যারেট ঠিক আছে তখন টু টক আসলে এটা বোঝায় না টক বলতে হচ্ছে রেডেন বলে কথা বলা এইটা হচ্ছে রেডেন কথা বলা আসে যেটা হচ্ছে এটা হচ্ছে বর্ণনা করা টু এটা ছিল এটা নর্মাল রেগুলার একটা আর এটা কি আছে ডু হাস্টেল সুন্দর এটা একটা অদ্ভুত একটা শব্দ মানে জানতে পারা আরেকটা হচ্ছে ধরেন আপনি কারোর সাথে পরিচিত হবেন ঠিক আছে নতুন ভাবে পরিচিত হলেন এবং কেনেন যেটা এটা হচ্ছে একটা ট্রেনবারে ফেরবেন ইস্ট্যান্ডে কেনেন ডু ল্যান্ড কেনেন ল্যান্ড কেনেন ইয়ার ল্যান্ড কেনেন এবং কেনেন গেল্যান্ড আমি তোমার সাথে পরিচিত হয়েছিলাম ইসাবে মিডিয়া ডিআ গেল্যান্ড আমি তোমার সাথে পরিচিত হয়েছিলাম তুমি আমার সাথে পরিচিত হয়েছিল ডু হাস মিট মি আনএন গেল্যান্ড তুমি আমার সাথে পরিচিত হয়েছিল বুঝতে পারছি এটা কেনেন ল্যান পরিচিত হওয়া ইন্ট্রোডিউস টু ইন্ট্রোডিউস পরিচিত হওয়া

লাকেন মানে কি হাসা হাসা স্ট্রাইটেন দেখি তো কে বলতে পারেন এটা মানে কি স্ট্রাইটেন খুঁজে বের করেন তো স্ট্রাইটেন মানে কি ঝগড়া করা নাকি হ্যাঁ ঝগড়া করা যে গুড ঝগড়া করা এটা হচ্ছে ঝগড়া করা স্ট্রাইটেন তো এটাও একটা ভার্ব এইভাবে করে পড়বেন দেখবেন বেআইনসে গিয়ে আপনাদের না ভোকা নিয়ে মানে স্ট্রাগল কম হবে এবং এটা যে এইখানে শেষ থানা কয়েকদিন পরে আমরা যখন প্রেটারিটিম পড়বো প্রেটারিটিম আবার আলাদা করে পড়া লাগবে কিন্তু এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্রেটারিটিমটা একটু জটিল এজন্য আমি প্রথম দিকে পড়াচ্ছি না নিয়ম সহজ কিন্তু প্রচুর ভোকা নতুনভাবে আবার সব প্রত্যেকটা যেই ভ্যাবগুলো আছে যেগুলো হচ্ছে বহুল ব্যবহৃত ওইগুলোকে আলাদা ফর্মে শিখতে হবে

ইয়ার জাইড ট্রাউডিস তোমরা হও দুঃখী ট্রাউডিস আমরা এটা হচ্ছে একটা অবস্থা এর জন্য হচ্ছে এটা অ্যাডজেক্টিভ ঠিক আছে এটা কি আছে অ্যাডজেক্টিভ আছে এবং এটা হচ্ছে এই যে স্যাড ঠিক আছে মন খারাপ করে থাকা এই টাইপের জিনিসপত্র আর কি এবার হচ্ছে লুইগিন

গেলগেন মনে থাকবে গেলগেন আমরা এই কটা দেখলাম না শব্দ এখন আবার একটু মনে করে স্মরণ করার চেষ্টা করেন যে কোনটার মানে কি নিজে নিজে একবার দেখেন অল্প অল্প করে এই বইটার ভিতরে কয়েকটা চ্যাপ্টারে ভাগ ভাগ করে দেওয়া আছে এই জন্য হচ্ছে এইখান থেকে করানো শুরু করতেছে যদিও আপনারা হচ্ছে ওই বইটা পেয়ে গেছেন আপনাদের হোয়াটসঅ্যাপ ট্রেনিং এর যে বইটা আছে ওটা আপনারা পেয়ে গেছেন তারপরে এখান থেকে পড়াচ্ছি হয়েছে আমাদের এইবার হচ্ছে আপনাদের কাজ এখানে প্রথমে হচ্ছে উই হাইসেন দি যে অ্যাডজেক্টিভ ইন ইর আর মুটার স্প্রাকে মুটার স্পাকে মানে কি

মোটা মোটা হইলো তারপরে হচ্ছে ডুন হচ্ছে চিকন না হচ্ছে বন্ধু সুলভ বন্ধু সুলভ মানে আমরা কি বুঝাইতে পারি কেউ যদি মানে খুব ইয়া থাকে হাসি খুশি থাকে মানুষজনের সাথে নতুনদের সাথে পরিচিত হতে চায় পুরনদের সাথে সম্পর্ক ভালো রাখে এদেরকে আমরা বন্ধুশীল বলতে পারি না তারপরে হচ্ছে ফ্রয়েন্ডলিস আছে বন্ধুত্বপূর্ণ হোয়েফলিস আশাবাদী আশাবাদী ওকে ভেরি গুড তারপরেরটা দেখি আমরা সুন্দর হ্যাঁ খুব মানে হচ্ছে সুন্দর মানে এটা দিয়ে একটা উদার উদাহরণ দেন তো হুপসি দিয়ে সুন্দর অথবা সুন্দরী বলা যেতে পারে যে কোনটাই হতে পারে আমরা এর পরে হচ্ছে নেট নেট চমৎকার হয় নেট বিনয় হয় এটা হচ্ছে বিনয় বলতে পারেন আপনারা নেট জি জিন জিয়ার নেট সে অনেক বিনয় অনেক ভালো নেট তাই না নেট দেখি আমরা অনেকগুলো অর্থ আছে এবং নেট আপনাদের বিভিন্ন সময় আসবে এবং আপনাদেরকেও দেখবেন অনেকে হচ্ছে প্রশংসা করার জন্য এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করবে আচ্ছা নাইস নাইস কাইন্ড কিউট ঠিক আছে এরকম অনেক কিছু দিয়ে বলতে পারে আপনাদের জি জিন নেট আপনি হচ্ছে অনেক ভালো নেট নেট দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে বলতে করি বিনয় অথবা বিনয় एक्चुअली হয় না মানে ভালো বলতে পারেন আপনি কিন্তু বিনয়ী অর্থেও হচ্ছে মানে নেট বলে আর কি নেট মানে নাইস বলে যেটাকে আর কি ভালো বা নাইস আমরা তারপরে হচ্ছে নার্ভাস ইংরেজির সাথে মিল আছে নার্ভাস এক্স্যাক্টলি নার্ভাস এটা হচ্ছে নার্ভাস নার্ভাসকে বাংলায় আমি জানি না আসলে নার্ভাস কি মানে দুশ্চিন্তাগ্রস্ত বা ব্যতিব্যস্ত কোনো কিছু নিয়ে এইটা হচ্ছে নার্ভাস ইংরেজি নার্ভাসের উচ্চারণের সাথেও কিন্তু এটা অনেক মিল আছে না এটা নয়গিয়রিশ নতুন শব্দ আপনাদের কাছে না এটা নয়গিয়রিশ এটা হচ্ছে কি বলা যেতে পারে এটা হচ্ছে আগ্রহী আগ্রহী বা ইংরেজিতে যেটাকে বলে হচ্ছে কিউরিয়াস কিউরিয়াস হ্যাঁ কিউরিয়াস বলা যেতে পারে ইংরেজিতে আগ্রহী ফ্রেন্ডলিশ মানে তো দেখলামই আমরা এটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ আমরা এক এক দিন এক এক ভাবে হচ্ছে পড়ার চেষ্টা করব ঠিক আছে কিছুদিন হচ্ছে আমরা গ্রামার বেশি পড়বো কিছুদিন দিন আমরা ভোকাবুলারি একটু বেশি পড়ার চেষ্টা করবো আমার মনে হয় ভোকাবুলারি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ঝামেলা হয়েছে আহ বন্ধুত্বপূর্ণ আমরা তারপরে হচ্ছে এইখানে যখন দেখবো হেসলিস এটা হচ্ছে কুচ্ছিত না উৎসিত আমরা এটা কুচ্ছিত দেখলাম হেসলিস তারপরে হচ্ছে রুহিশ আও নাই 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 ওহে কষ্ট রুহিস মিরাম কোথায় জানি চলে গেল ইস গেট নেই ভাই আমাদের এইভাবে দিতে পারেন না মানে 43 টা করে ওয়ার্ড মিনিং শিখে আসবে হ্যাঁ ওটা তো দেওয়াই যায় ওটা তো আপনাদের বইই আছে অলরেডি একটা করে চ্যাপ্টার দিয়ে দেন আমরা এটা এটা চ্যাপ্টার না দিয়ে এইখান থেকে হচ্ছে আলাদা আলাদা ভাবে ভেঙে ভেঙে পড়াই আর চ্যাপ্টার দিলে হচ্ছে যে WhatsApp ট্রেনিং আছে ওইখান থেকে হচ্ছে আমরা আজকে থেকে দেওয়া শুরু করব আপনি বলে ফেলেছেন আর কি আমার মনের কথা রুহিশ না রুহে রুহে মানে হচ্ছে শান্তশিষ্ট নীরব যে একটা বিষয় থাকে না কワイト হুম কワイト রুহিশ রুহিস রুহিস হচ্ছে যে কোয়াইট কাম ঠান্ডা ঠিক আছে নিঃশব্দ বলতে পারেন আপনারা যেটা শান্তশিষ্ট রুহিস তাহলে কি হচ্ছে শান্তশিষ্ট বা নীরব এরপরে জিম্পাতিটিস

এরপর হচ্ছে লুস্টিস পানি হাস্যকর হ্যাঁ হাস্য রসাত্মক লুস্টিক হাস্যকর বলা যেতে পারে ওকে আমরা এখানে হাস্যকর পেলাম এবার হচ্ছে ট্রাউরিস ট্রাউরিস একটু আগে দেখছিলাম নাকি আমরা না ট্রাউরিস ছিলাম হুম ট্রাউরিস উপরে ছিল ট্রাউরিস আমরা কি দেখছিলাম তখন এট দুকি দুকি দুঃখী বানানগুলোর দিকে খেয়াল রাখেন আপনারা কিভাবে কি বলছে বানানগুলো খুব দরকার খুবই দুষ্টম করতেছে শান্তশিষ্ট এরপরে আমরা এখানে পাইলাম হচ্ছে ট্রাউরিশ এটা হচ্ছে দুঃখী এরপর আছে ফারুক্ট বীজ টু ফারুক্ট ফারুক মানে কি হতে পারে জানেন আই ফারুক্ট ফারুক মানে হচ্ছে পাগল পাগল হ্যাঁ ক্রেজি ক্রেজি এই তো সুন্দর বীজ টু ফারুক্ট তুমি কি পাগল নাকি বীজ টু ফারুক্ট ওটা নিক আপনার কি পাগল নাকি আর কোন ভালো ইয়া সন্তুষ্ট সন্তুষ্ট আমরা এইখানে হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে আপনাদেরকে লেখেও দেখালাম আমরা আপনাদেরকে ইয়া দিয়ে দিব হাও নাইন স্ক্রিনশট নেওয়ার জন্য এত কাহিনী করা লাগছে এই অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের অনেক অনেক বেশি পরিমাণে লাগবে এত বেশি পরিমাণে লাগবে যে বলার বাইরে আইনসে আসলে অ্যাডজেক্টিভ নিয়ে খুব বেসিক ধারণা ছিল এখন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের আলাদা হচ্ছে প্লেলিস্টই বানায় দেওয়া আছে প্লেলিস্ট মানে হচ্ছে ভিডিও বানানো আছে এখন পর্যন্ত কিন্তু অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের এখনও অনেক ক্লাস করানো বাকি প্লেলিস্টের জন্য এইখানে গেলে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের উপরে একটা ক্লাস আছে কোথায় গেলে এটা অ্যাডভার্ব দেখতে পাচ্ছি অ্যাডভার্বের আশেপাশেই আছে এখানে কোথায় গেল আসলে আলাদা একটা ভিডিও ছিল অ্যাডজেক্টিভ নিয়ে বোকাবুলারি বোকাবুলারি সিরিজের মধ্যেই ছিল না আচ্ছা আপনারা এই বোকাবুলারি এটা দেখে আসার কথা ছিল আপনারা দেখে আসছিলেন এটা প্রথম দিকে আমরা যে দেখাইছিলাম ওকে জি ওকে তাহলে এইটার হচ্ছে দ্বিতীয় যে পার্টটা আছে ঠিক আছে এটার যে সেকেন্ড পার্টটা আছে যেটা হচ্ছে আমাদের 61 নাম্বার ভিডিও এটা হচ্ছে আপনাদের আগামী কালকের হাউস অফ গাবে থাকবে এবং এগুলো দেখবেন অবশ্যই এগুলো আর হচ্ছে প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে আমরা শব্দগুলো পড়ার জন্য হচ্ছে আপনাদেরকে প্রথম দিকে অনেক সময় দিচ্ছি আগের ব্যাচে যেটা হয়েছে আমরা হচ্ছে প্রচুর পরিমাণে গ্রামাটিক করছি এই ব্যাচে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে শব্দ আগে পড়ার চেষ্টা করবো শব্দগুলো শিখে তারপরে আমরা গ্রামাটিক গুলো আস্তে আস্তে আমাদের হাউস অফ গাভে গুলো করার পাশাপাশি আমরা হয়তো শিখে ফেলতে পারবো আলাইকুম